মাথাটা কেমন জানি একটু ব্যথা করছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি, তোমার মাথায় তেল দিয়ে দেই, ভালো লাগবে। তুমি আবার এত কষ্ট করতে যাবে কেন? আরে ধুর পাগল, এতে কষ্টের কি আছে? তুমি বসো, আমি তেল নিয়ে আসছি। তারপর নাহিদা তেলের বোতল নিয়ে আসলো, তারপর আমার পাশে বসলো। নাও আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ো, আমি মাথায় তেল দিয়ে দেই। আচ্ছা, আমি তো মনে মনে মহা খুশি হয়ে গেলাম। তারপর আমি নাহিদার কোলে আমার মাথা রেখে শুয়ে পড়লাম, আর নাহিদা আমার মাথায় তেল দিয়ে দিতে লাগলো। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। আগের থেকে বেশ আরাম লাগছে। পাগলিটার হাতে জাদু আছে বলতে হবে, কত সুন্দর করে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সারাটা জীবন এমনি করে নাহিদার কোলে মাথা রেখে শুয়ে থাকি। নাহিদার কোলে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। নাহিদার ডাকে ঘুম ভাঙল। এই আবির, আবির কি হলো, কথা বলছো না কেন? আমি চোখটা মেলে বলতে লাগলাম, কই কিছু হয়নি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয় শুনি? জানি না, বুদ্ধু একটা। তাই বলে আমার মাথাটা ওর কোল থেকে তুলে দৌড়ে রুমে চলে গেল। কিছুই বুঝলাম না মেয়েটার হঠাৎ করে কি হলো। তাহলে কি নাহিদা ও আমাকে ভালোবাসে? না না না, এ কি করে হয়, ও তো আমাকে খুব ভালো একটা বন্ধু মনে করে, এতটুকুই, আমাকে ভালোবাসতে যাবে কেন? ধর এসব আবোলতাবোল চিন্তা আর ভালো লাগে না। আর আবোলতাবোল চিন্তা না করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এরপর এভাবেই আরও বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন নাহিদার আমার প্রতি কেয়ার কেমন যেন একটু বেড়ে যাচ্ছে। নাহিদা আবার অনেক কেয়ার নেয়, কিন্তু আজও আমি নাহিদাকে আমার মনের মতো কথা বলতে পারলাম না। মেয়েটার সাথে প্রত্যেক দিন সবসময় পাশাপাশি থাকি, প্রতিদিন একই রিক্সায় করে কলেজে যাই, কলেজ থেকে ফিরি, দুজনের মধ্যে এত ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমি ওকে একটু বেশি কিছুই ভাবি। বলতে পারেন নাহিদা আমার পৃথিবী। না, আমি আর পারছি না, আজকে নাহিদাকে যে করি হোক আমার মনের কথা বলবই। আর কতদিন এভাবে মনের সাথে যুদ্ধ করব। সকালবেলা নাহিদাকে সাথে করে নিয়ে কলেজে গেলাম। নাহিদাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বললাম, নাহিদা এক ঘন্টা পরে একটু দেখা করো, কথা আছে। এখন বলা যাবে না? না, এক ঘন্টা পরেই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ক্লাস করে বটগাছের নিচে আসব, তুমিও আইসো। আচ্ছা। তারপর নাহিদা ক্লাসে চলে গেল, আমি রিক্সা নিয়ে ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে বেশ কিছু তাজা গোলাপ ফুল কিনে নিলাম। আজকে কি যে খুশি লাগছে, আজকে আমি নাহিদাকে আমার মনের কথা বলবো। আমার এতদিন স্বপ্ন আশা সব কিছু আজকে পূরণ হবে। কিন্তু নাহিদা কি রাজি হবে? ধর চাই হবে না কেন? আমার সাথে কেমন ব্যবহার করে তাতে তো আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। মনে অনেক সাহস আর প্রবল বিশ্বাস নিয়ে কলেজে ফিরে এলাম। বটগাছের নিচে বসে আছি, কখন নাহিদা আসবে, কি ব্যাপার, এক ঘন্টার কথা বলেছিলাম, এক ঘন্টা পার হয়ে গেল কিন্তু নাহিদা আসছে না কেন? ধুর আর ভালো লাগে না। একটু এগিয়ে যাই, দেখি কি হলো। আমি নাহিদার খোঁজে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমি একটু সামনে যেতেই থমকে গেলাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি দেখছি, এটা কি করে সম্ভব? নাহিদা, নাহিদা এই ছেলেটার সাথে কি করছে? আর এই ছেলেটাই বা কি, নাহিদার সাথে হাত ধরাধরি করে কথা বলছে আর খুব হাসাহাসি করছে। আমার হৃদয়টা মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি সহ্য করতে পারছি না, আমার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল, আমার চোখ দিয়ে অঝোরে বৃষ্টি ঝরতে লাগলো। আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না। সেখান থেকে চলে আসার সময় পিছন ফিরে আরেকবার নাহিদার দিকে তাকালাম, দেখলাম ছেলেটা নাহিদাকে জড়িয়ে ধরল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ রুবেল সামনে পড়ে গেল। কি রে আবির, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? কিছু হয়নি রে, আর কোথায় আমি কান্না করছি, আমি কান্না করছি না তো। কিছু তো একটা হয়েছে, বল কি হয়েছে। আরে বললাম তো কিছু হয়নি। তারপর আমি রুবেলকে সব কিছু খুলে বললাম। রুবেল সব কিছু শুনে বলল, তুই কি বলিস এসব, নাহিদা এমন কাজ করবে আমি তো ভাবতেও পারছি না, আর আমার তো মনে হয় না নাহিদা সত্যি এমনটা করছে। আমার কিছু জানতে হবে না, বুঝতে হবে না, তোরা ভালো থাক। তোরা ভালো থাক মানে, এই পাগল তুই কি বলতে চাচ্ছিস? কিছু না, আমার আর কিছু ভালো লাগছে না, আমাকে যেতে দে। তাই বলে আমি রুবেলকে সরিয়ে সামনে এগোতে লাগলাম। আমার যখন মন খারাপ হয় আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে চলে যাই, আজকেও সেখানে যাচ্ছি।
চোখের জল মুছে হাঁটতে হাঁটতে নদী পাড়ে যাচ্ছি। পা যেন চলছে না, হাঁটতে পারছি না, কিন্তু তবুও কষ্ট করে নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে বসে পড়লাম। নদীর পাড় আর আমার মধ্যে কতটা মিল। নদী বয়ে চলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তার কান্না কেউ দেখতে পায় না। তাহলে আজ আমার চোখের জল সবাই কেন দেখছে? না, আমি আর কাঁদব না, কিন্তু কি করব, চোখের জল দিয়ে বাধা মানছে না আজ। কেন নাহিদাকে এতটা ভালোবাসতে গেলাম, এখন আমি কি নিয়ে বাঁচব? আমার সব স্বপ্ন আশা সব কিছু শেষ। আমি নদীর পাড়ে বসে বসে কান্না করছি আর এসব কথা ভাবছি। অপরদিকে রুবেল আমার কলেজ থেকে বেরিয়ে পাড়া সব পড়ার পর নাহিদার কাছে গেল। নাহিদার কাছে গিয়ে দেখলো নাহিদা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। রুবেল নাহিদার কাছে গিয়ে ওর হাতটা টেনে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই নাহিদা, এসবের মানে কি? কোন সবের মানে কি? তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটা কে আর আরুর সাথে তোমার সম্পর্ক কি? কেন, কি হয়েছে? তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো আর কি বলতে চাচ্ছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না, পারছি না। আবির তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে, এটা তুমি জানো না, নাকি তুমি জেনেও না জানার ভান করবে? আবির আমাকে ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে, তোমাকে সে অনেক ভালোবাসে, নিজের থেকে অনেক বেশি। কিন্তু তুমি আজকে যা দেখালে জানি না এরপর আবির কি করবে। আমি আবার কি করলাম আর আবির কি করবে? ওই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি? আরে ওইটা আমার ছোটবেলার বন্ধু, অনেক দিন পর আজ হঠাৎ দেখা, তাই কথা বলছিলাম। তুমি জানো আবির আজ তোমাকে প্রপোজ করার জন্য এসেছিল? কই না তো, ও শিট, ওর সাথে তো আমার দেখা করার কথা ছিল, আবির এখন কোথায়? তুমি যখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে, তারপরে ছেলেটা তোমাকে জড়িয়ে ধরলো, সব কিছু দেখে আবির আর নিজেকে ঠিক রাখতে পারেনি, কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে গেল। কোথায় গেল কিছু বলতে পারবে? জানি না কোথায় গেছে, তবে আমার মনে হয় ও ওর পছন্দের জায়গায় গেছে। ওর পছন্দের জায়গা কোথায়? নদীর পার। আমাকে সেখানে নিয়ে চলো প্লিজ রুবেল। আচ্ছা আমার সাথে চলো। তারপর রুবেল নাহিদাকে সাথে করে নিয়ে আবির খোঁজে নদীর পাড়ে চলে গেল। রুবেলের ধারণা ঠিক, ওরা নদীর পাড়ে গিয়ে দেখলো আবির নদীর পাড়ে বসে বসে কান্না করছে। নাহিদা দৌড়ে গিয়ে আবিরের পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে তোমার সাহস তো কম না, তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন, তোমার সমস্যাটা কি? আবিরের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হলো, তাই সে চোখটা মুছে পিছনে ঘুরে তাকালো। আবির পিছনে তাকাতেই অবাক, এ কি নাহিদা তুমি এখানে? আমি এখানে, তার আগে বলো তুমি এখানে কি করছো? কই কিছু না তো, এমনি বসে আছি। তাহলে কান্না করছিলে কেন? কোথায় কান্না করছিলাম আর কে বললো আমি কান্না করছিলাম? আবির আমি সব কিছু দেখেছি, একটা মানুষকে এতটা ভালোবাসো কিন্তু তাকে মুখ ফুটে একটা বার বলতে পারলে না, তুমি এতটা বোকা কেন? হ্যাঁ ভালোবাসি মানে আমি কাকে ভালোবাসি, আর তোমাকে সব কথা কে বললো? রুবেল আমাকে সব কিছু বলেছে। রুবেল বলেছে মানে? আমি পিছনে ভালো করে তাকিয়ে দেখলাম রুবেল পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে আসছে। ও আচ্ছা, তারপরে সব কিছু মিলে প্ল্যান, আমাকে এতটা কষ্ট দিয়ে ওদের শান্তি হয়নি, আরও কষ্ট দিতে চান। রুবেল তোকে কি বলেছিস? কোথায় আমি কিছু বলিনি তো, আমি গেলাম ভাই, তোরা থাক আমার কাজ আছে। এটা বলে রুবেল দৌড়ে পালালো। আমি রুবেলকে ধরার জন্য দৌড় দিতে লাগলাম, কিন্তু নাহিদা আমার হাত টেনে ধরলো। এই তুমি কোথায় যাচ্ছো? হাতটা ছাড়ো আমি আসছি। না না তোমাকে তো ছাড়া যাবে না, আর এই হাতটা তো ছাড়ার জন্য ধরিনি। মানে? এই বুদ্ধু তুমি আসলে একটা গাধা, এতদিন হয়ে গেল তুমি আমাকে একটুও বুঝলে না, আর তুমি আমাকে এতটা ভালোবাসো আমাকে এতদিন বলনি কেন? তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ভেবেছিলাম যদি ভালোবাসার কথা বলি তাহলে যদি তুমি রাগ করে আমাদের বন্ধুত্বটাও নষ্ট করে দাও, তখন আমি কি করে থাকবো? আমি তো তোমাকে ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারি না। ও আচ্ছা তাই, কিন্তু এখন থেকে যে আমাকে ছাড়া থাকতে হবে, আমি তো তোমাকে ভালোবাসি না।
যাও ভালোবাসা লাগবে না, আমি চলে যাব অনেক দূরে।